আজকে আমি আপনাদের যেই ফ্ল্যাটটি দেখাতে নিয়ে এসেছি, এই ফ্ল্যাটের ছাদের থেকে খুব সুন্দর গঙ্গা ভিউ পাবেন। সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। গঙ্গার ঠিক ওপারে কোন্নগর ফেরিঘাট, খুব সহজেই হাওড়া, হুগলি এবং ব্যান্ডেলে পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটটি G+5 উইথ লিফট প্রজেক্টের থার্ড ফ্লোরে আছে। এই বিল্ডিং এ দুটো লিফট এবং দুটো সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। ছাদে কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে আর গ্রাউন্ড ফ্লোরে টু হুইলারের জন্য কভার পার্কিং দেওয়া হয়েছে, ফোর হুইলারের জন্যও পার্কিং দেওয়া হয়েছে। তবে ফ্ল্যাটের দামের সাথে ইনক্লুড নয়, আপনাকে আলাদাভাবে পারচেজ করতে হবে। এই ফ্ল্যাটের ছাদের থেকে গঙ্গা নদীর লম্বা ভিউ পাবেন। এই ফ্ল্যাটটি কলকাতার নর্থের দিকে শিয়ালদার মেন লাইনে সুদপুর লোকেশনে আছে, কলকাতা 114। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে চাইলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। 2BHK 835 স্কোয়ার ফিটের ইস্ট ফেসিং নতুন ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি প্রায় রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে সোদপুর ট্রাফিক মোড় অর্থাৎ 6 লেন বিটি রোড, অ্যাপ্রক্স 1.5 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন, মাত্র 1 কিলোমিটার দূরত্বে সোদপুর সেন্ট জেভিয়ার স্কুল, 3.5 কিলোমিটার দূরত্বে সাগর দত্ত মেডিকেল কলেজ, অ্যাপ্রক্স 5.5 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন, মাত্র 14 কিলোমিটার দূরত্বে দমদম ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এয়ারপোর্ট। এই ফ্ল্যাটটি পারচেস করার সময় আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই খরচাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই ফ্ল্যাটের মেইন ডোরে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। মেইন ডোরের ঠিক সামনে সেফটি ডোর মানে ক্লক্সিবেল গেট ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি, ক্লক্সিবেল গেটে পেইন্ট করে দেওয়া হবে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। বিশাল বড় সাইজের লিভিং রুম বানানো হয়েছে। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 14.5x9.5 ফুটের হবে। লিভিং রুমের দক্ষিণ দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল, ক্রস ভেন্টিলেশন আছে এই লিভিং রুমে। লিভিং রুমের দক্ষিণ পূর্ব কর্নারে কমন টয়লেট বানানো হয়েছে। কমন টয়লেটের ঠিক সামনে লিভিং রুমের সাথেই উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। কমন টয়লেটের দরজা বানানো হয়েছে PVC-র, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয় তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনি চাইলে ওয়াটার গিজার ফিট করতে পারবেন এই টয়লেটে। শাওয়ার ফিট করে দেওয়া হবে, ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে, ফিটিংস এখনো বাকি। এক্সট্রা একটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে, আউটলেট দেওয়া হয়েছে। আপনি চাইলে বেসিং ফিট করতে পারবেন টয়লেটের ভেতরেই, হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। দু রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনার পরিচিতকে যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। লিভিং রুমের নর্থ ওয়েস্ট কর্নারে বিশাল বড় সাইজের অ্যাপ্রক্স 9.5x5.5 ফুটের ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ভেতরেই এক্সট্রা একটা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন। লিভিং রুমের সাথেই আর্চ স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরেরও ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। সিঙ্কের ঠিক নিচে এক্সট্রা একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে। সিঙ্কের নিচে 3 দিকের ওয়ালেই টাইলস ফিট করে দেওয়া হয়েছে, পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে একটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে, একটি পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে, একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। উত্তর দিকে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল, কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে, উত্তর পূর্ব কর্নারে ব্ল্যাক স্টোনের উপর চকলেট কালারের গ্রেনাইট দিয়ে উইথ বিট, এটা একটা এক্সট্রা বেনিফিট। কিচেন টপের ঠিক উপরের 3 দিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই রান্নাঘরে এক্সট্রা 2টো পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য।
এই ফ্ল্যাট থেকে মাত্র 17 কিলোমিটার দূরত্বে হাওড়া রেলওয়ে স্টেশন আর মাত্র 16 কিলোমিটার দূরত্বে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি অ্যাটাচ। এই ফ্ল্যাটের লিভিং রুম এবং দুটো বেডরুমই বিশাল বড় সাইজের বানানো হয়েছে। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12 ফুট/9 ফুটের হবে। নর্থ এবং ইস্ট ফেসিং বেডরুম এটি। এটি কর্নার বেডরুম, দুদিকেই জানালা দেওয়া হয়েছে। পূর্ব দিকে 3 পাল্লার আর উত্তর দিকে 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের দুটো বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্সের, সেমি মডিউলার সুইচ ফিট করে দেওয়া হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। ব্যালকনির দরজার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। ব্যালকনিরও ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। বিশাল বড় সাইজের অ্যাপ্রক্স 9 ফুট/4.5 ফুটের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির ইনসাইডের ওয়ালে চারদিকে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এই ফ্ল্যাটে প্রচুর এক্সট্রা ওয়ার্ক করা হয়েছে। ব্যালকনিতেও হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। এক্সট্রা একটি পয়েন্ট দেওয়া হয়েছে, সিলিং ফ্যান ফিট করতে পারবেন। আরেকটি এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনিলাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। পুরো ব্যালকনিকে গ্রিল দিয়ে কভার করে দেওয়া হবে, গ্রিলে পেন্ট করে দেওয়া হবে। ইস্ট ওপেন ব্যালকনি এটি। এই ফ্ল্যাটের পূর্ব দিক কোনোদিনই ব্লক হবে না। এই ব্যালকনিতে একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, আউটলেট দেওয়া হয়েছে, আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। সাবলাইন প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে চাইলে সাবলাইন প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটের প্রতিটা জানালার গ্রিলে এবং দরজার পাল্লাতে পেন্ট করে দেওয়া হবে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট/10.5 ফুটের হবে। এই বেডরুমের পূর্ব দিকে 4 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। গ্রিল ফিট করা এখনো বাকি। এই ফ্ল্যাটের প্রতিটা গ্রিলেই পেন্ট করে দেওয়া হবে। দুটো বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে এবং দুটো টয়লেট বানানো হয়েছে। আর দুটো টয়লেটেই গিজারের জন্য পয়েন্ট দেওয়া হবে এবং শাওয়ারের জন্য পয়েন্ট দেওয়া হবে। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। অ্যাটাচ টয়লেটের ঠিক উপরে এক্সট্রা একটা লফট বানিয়ে দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। অ্যাটাচ টয়লেটেরও দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। অ্যাটাচ টয়লেটেরও ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত একটু অন্যরকম ডিজাইনের, খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। দুটো টয়লেটেই ওয়াটার মিক্সার দেওয়া হবে, দুটো টয়লেটেই শাওয়ার দেওয়া হবে। এই ফ্ল্যাটে প্রচুর এক্সট্রা ওয়ার্ক করা হয়েছে। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনার পরিচিতকে যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাটের টোটাল সেল প্রাইস ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট মাত্র 27,80,000। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালোভাবে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার ডিস্টেন্স আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম শিডিউল, আরো অনেক কিছু। পুরো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন সাবলাইন প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।